হ্যালো ভিওয়ার্স তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে তো আশা করি সকলেই ভালো আছো আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো তোমরা যখন লাইভ ম্যাচ খেলো বিশেষ করে ইভেন্টগুলোতে তো যখন তোমরা দেখতে পাও যে তোমার প্রতিবহ শক্তিশালী হয়ে গেছে অর্থাৎ ম্যাক্স টিম পড়ে গেছে তোমার টিমটা মূলত আনম্যাক্স হয়ে থাকলে যদি ম্যাক্স টিম পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি কখনোই ম্যাক্স টিমের সাথে জিততে পারবে না তো আজকের এই টিপসটা যদি তুমি ফলো করো তাহলে কিন্তু খুব সহজেই তাদের ইগনোর করতে পারবে যদি যদিও না জিততে পারো তবে সেই ম্যাচটা কিন্তু অ্যাভন্ডেড অর্থাৎ বাতিল করতে পারবে ওকে তোমরা যারা জানো এই টিপসটার কথা তারা কিন্তু অনেক প্রো প্লেয়ার আর যারা জানো না তাদের কোনো চিন্তার কারণে আজকের পর থেকে তোমরা প্রো হয়ে যাবা সো অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না তো দেখতে পাচ্ছ দর্শক আমি এখন কিন্তু চলে এসেছি আমার হোম পেজে অর্থাৎ গেমের হোম পেজে এখানে আমি একটা ম্যাচ ওপেন করব তো তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো তোমার লাইভ ম্যাচ কিংবা টুর্নামেন্ট ম্যাচগুলোতে তো টুর্নামেন্টে কিন্তু অনেক শক্তিশালী দল হয়ে থাকে তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ম্যাচটা ওপেন হচ্ছে তো দেখতে পাচ্ছ আমার এখানে অনেক শক্তিশালী টিম পড়েছে ম্যাক্স টিম তো তোমরা জাস্ট তোমাদের নেট কানেকশনটা অফ করে দিবা যখনই দেখতে পাবে যে এরকম হোম পেজে ম্যাক্স টিম পড়ে গেছে অথবা অনেক শক্তিশালী দল পড়ে গেছে তখনই তোমার কানেকশনটা অফ করে দিবা তো নেট কানেকশনটা অফ করে দিবা যখন দেখবা যে এরকম আর কি ইন্টারফেস চলে এসেছে তখন আবার নেট কানেকশনটা অন করে দিয়ে তোমরা জাস্ট এইখানটাতে রিট্রেতে ক্লিক করে দিবা তো আমি ও ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছো এখানে লেখা এসেছে কানেকশন লস্ট দ্য ম্যাচ হ্যাজ বিন অ্যাভন্ডেড মানে ম্যাচটা বাতিল হয়ে গেছে তো আমার প্রতিপক্ষ কিন্তু ছিল ম্যাক্স টিম তো তার সাথে কিন্তু আমি কখনই পারতাম না তো এই টিপসটা ফলো করে কিন্তু আমি এই ম্যাচটা অ্যাভন্ডেড করে দিয়েছি অর্থাৎ বাতিল করে দিয়েছি তো এখন চাইলে আমি পরবর্তী ম্যাচেও এখন দেখতে পাবো যে আমার টিমটা শক্তিশালী পরে কি না তখন কিন্তু আমি এই টিপসটা কাজে লাগাতে পারবো সো এটা কিন্তু খুব ইজি তোমরা চাইলে ইভেন্ট কুলার ক্ষেত্রে এরকম করতে পারো অনেক সময় ইভেন্টে কিন্তু এরকম টিম পরে তো তোমরা চাইলে এরকমটা আর কি ইউজ করতে পারো এই টিপসটা সো এই টিপসটা ফলো করার জন্য অবশ্যই তোমরা টায়ার নিচের টায়ারের দিকে থাকবা যখন ইভেন্ট খেলবা নিচের টায়ারে খেলা ট্রাই করবা ভিওয়ার্স আজকের ভিডিওটা লং করতেছি না আজকে এখানে শেষ করতেছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে ভালো থাকবে সবাই গুড বাই অ্যান্ড টেক কেয়ার